নাম ওনার হাসিনা, যা বলেন তা করেন না, ছলা কলা ষড়যন্ত্র এটাই ওনার মূল মন্ত্র। আমি যেহেতু 10:30 এখানে এসেছি, একটা অভিনব দৃশ্য দেখলাম, দৃশ্যটা কি বলেন তো? উনি লন্ডনে গেছেন, স্লোগান উঠেছে ভোট চুন্নি ভোট চুন্নি ভোট চুন্নি। উনি আমেরিকায় গেছেন, স্লোগান উঠেছে ভোট চুন্নি ভোট চুন্নি ভোট চুন্নি। বার কাউন্সিল আজকে আসছেন উনি উদ্বোধন করতে, এইখানে সমস্ত রিক্সাওয়ালা থেকে দিনমজুর থেকে পথচারী থেকে যতগুলো মানুষ আটকে ছিল প্রত্যেককে একটি স্লোগান দিয়েছে। কি স্লোগান? ভোটের অধিকার ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই। ভোটের অধিকার শুধু বিএনপির হরণ হয়নি, ভোটের অধিকার শুধুমাত্র ছাত্রদল যুবদলের হরণ হয়নি, ভোটের অধিকার বাংলাদেশের সর্বস্তরের মানুষের কিন্তু হরণ হয়েছে। ডিসি অফিসে যখন রাতের বেলা ভোট হয়ে যায়, ওই ছাত্রলীগের নিবেদিত কর্মীটা কি ভোট দিতে পারে? ওই যুবলীগের নিবেদিত কর্মীটা কি ভোট দিতে পারে? আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ, তারা কি তাদের ভোটের অধিকার পায়? বাংলাদেশের শেখ হাসিনা আজাদ নিজের ভোট নিজেকে দেননি, স্পিকার শিরীন শারমিন নিজের ভোট নিজেকে দেয়নি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ নিজের ভোট নিজেকে দেননি, বর্তমান রাষ্ট্রপতি সেও কিন্তু নিজের ভোট নিজেকে দিতে পারেনি। আজকে তাহলে বলেন বাংলাদেশের প্রতিটি মানুষ চায় ভোটের অধিকার। যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, আজকে শাহজাহান সাহেবকে, শাহজাহান সাহেব সেই রাজপথে লড়াই খুব একজন সৈনিক, ওয়ান এলিভেন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে যেভাবে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনটিকে তার এলাকায় বৃহত্তর নোয়াখালীতে চিটাগাং বিভাগে হাঁটি হাঁটি পা পা করে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মতো যেভাবে পরিচালিত করেছেন, যার কারণেই কিন্তু এই সরকারের রসানালে উনি পড়ে গিয়েছিলেন।